তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা সিম কার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, আজকের এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার মোবাইলে যদি সিম কার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন অথবা আপনার সিম কার্ডে 4G ইন্টারনেট আছে তবু আপনি 4G ইন্টারনেট পাচ্ছেন না এবং বারবার 3G প্লাস আসে, এবং অনেক সময় দেখা যায় 3G প্লাস আসলে কিন্তু ইন্টারনেট স্পিড অনেকটা স্লো হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইলের যে 4G ইন্টারনেট রয়েছে কিভাবে এটিকে 5G ইন্টারনেটে কনভার্ট করবেন অথবা 5G স্পিডে ব্যবহার করবেন। তখন যদি আপনার মোবাইলে এখানে 3G প্লাস নেটওয়ার্ক থাকে অথবা ইন্টারনেট থাকে, তবুও দেখবেন আপনি যদি কোনো ভিডিও দেখেন ইউটিউবে অথবা আদার্স কোনো মুভি অথবা নাটক যাই কিছু করেন না কেন, ইন্টারনেটে অথবা কোনো ফাইল ডাউনলোড, দেখবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিড দ্বিগুণ হয়ে যাবে, যা আপনারা আগে কখনোই দেখেননি। বন্ধুরা, ইন্টারনেট নিয়ে আমাদের প্রায় 99% লোকজনের এই সমস্যা হয়ে থাকে, আমরা সঠিক স্পিড পাই না। যখন আপনি ইন্টারনেট চালু করেন আপনার মোবাইলের এই সিম কার্ডের, তখন দেখা যায় 4G আসে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন 3G প্লাস এইচ হয়, তখন দেখা যায় স্পিড একদম কমে যায়। তাই আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা এই 5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওটি ক্লিক করে লাইক করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখানে ক্লিক করে এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। তারপর একটু নিচের দিকে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন, লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও অথবা ইন্টারনেট টিপস, তারপর এই অ্যারো আইকনটিতে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। বন্ধুরা, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, কিভাবে আপনারা এখানে আপনার ফোনের ইন্টারনেট স্পিড দ্বিগুণ বাড়াবেন, আপনি যে সিম কার্ড ব্যবহার করেন গ্রামীণ অথবা যে কোনো কোম্পানি, আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন অথবা জিও ব্যবহার করেন, যে কোনো দেশে অথবা যে কোনো সিমে কাজ করবে এই গোপন ট্রিক। বন্ধুরা, এই কাজটি কিন্তু 99% লোকজন জানে না। তার আগে অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট ডিসকানেক্ট করে নেবেন, তারপর এই কানেকশন অপশনটিতে ক্লিক করবেন মোবাইলের সেটিং থেকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অফ হয়ে যাবে, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান অথবা সিম টু, আপনারা যদি সিম ওয়ান ব্যবহার করেন তাহলে সিম ওয়ানের জন্য এই সেটিংটি করতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এই অপশনটিতে এখানে ক্লিক করবেন, তারপর এই যে উপরে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করুন, তারপর এখানে রিসেট টু ডিফল্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেট করে নেবেন এই ইন্টারনেট সেটিংটি, মোবাইলের যে সেটিংগুলো রয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাড বাটন, এই অ্যাড লেখাটিতে ক্লিক করুন, অ্যাড লেখাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেম, নেমের জায়গায় এখানে একটি পয়েন্ট আপনারা দিবেন, এখানে একটি সংখ্যা দিবেন, এখানে টাইপ করবেন 4 ডট আবার 4 তারপর ডট এবং দিবেন 8.8 তারপর স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখানে দিবেন 4 সরি এখানে দিয়ে দিবেন 5 দিতে হবে, 5 দেওয়ার পর বড় হাতের জি দিয়ে দিবেন, তারপর ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে এপিএন নামের আরও একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, এই এপিএনের জায়গায় আরও একটি এখানে ডিজিট দিতে হবে এবং গোপন একটি নাম্বার এখানে দিতে হবে 8.8 দেওয়ার পর স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখানে দিয়ে দিবেন 5 বড় হাতের জি, তারপর আবার স্পেস, স্পেস দেওয়ার পর এখানে লিখবেন এন ও টি, এখানে কিন্তু বড় হাতে দিতে হবে নট, তারপর স্পেস আবার এখানে দিবেন 4 তারপর এখানে দিয়ে দিবেন জি, এই লেখাটি লিখে তারপর ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো নাম এখানে অ্যাড হয়েছে, তারপর রয়েছে প্রক্সিমিটি, এখানে কোনো কিছু দিতে হবে না, নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু লাগবে না, এই যে সার্ভার এটি অনেক ইম্পর্ট্যান্ট, সার্ভারে আসার পর এখানে একটি আপনাদের দিতে হবে, টাইপ করবেন ছোটো হাতের 3W তারপর ডট, এখানে টাইপ করবেন GOO তারপর GLE গুগল COM google.com তারপর ওকে প্রেস করে দিবেন। দেওয়ার পর এখানে সার্ভার কমপ্লিট হয়ে গেছে, নিচের দিকে আসুন, এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, এপিএন টাইপ এখানে ডিফল্ট হিসাবে থাকবে, তারপর এপিএন প্রোটোকল এই যে দেখতে পাচ্ছেন এখানে দিবেন, সবার নিচের অপশনটি IPv4 এই অপশনটি সিলেক্ট করবেন, সবার নিচে 3 নম্বর অপশনটি, তারপর নিচের দিকে আসুন, এই যে দেখতে পাচ্ছেন বিআরএর এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে LTE তারপর তৃতীয় চতুর্থ এবং রয়েছে UMTS, তারপর নিচে দেখতে পাচ্ছেন EHRPD, তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে 1XRTT, এই অপশনটি এখানে চেক মার্ক করবেন।
তারপর এখান থেকে ব্যাকে আসবেন আর কোনো কিছু করতে হবে না। এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এটি সেভ করবেন। সেভ করার জন্য তারপর এখান থেকে ওকে প্রেস করে দিন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং হয়েছে। তারপর উপরের দিকে আসুন, আমরা আরও একটু ভালো করে দেখে নেই। MCC এখানে রয়েছে 470, এটি থাকবে, আর কোনো কিছু করতে হবে না। তারপর ইউজার পাসওয়ার্ড লাগবে না। দেখতে পাচ্ছেন এইভাবে যখন সেটিং হয়ে যাবে তখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দেখতে পাবেন এটি অ্যাড হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়েছে। আমরা এটিকে এখন সেভ করে দেব। যে কোম্পানির সিম আপনারা ইউজ করেন না কেন, যে কোনো সিমের ক্ষেত্রে কাজ করবে, যে কোনো দেশে আপনি অ্যাক্টিভেট করেন না কেন, আপনার যদি 3G+ নেটওয়ার্ক আসে তারপর এখানে 5G স্পিড পাবে। তারপর নতুন APN আমাদেরকে চেক মার্ক করতে হবে সর্বশেষ সেটিং এর পর। এখন আপনারা যে কাজটি করবেন, এখন যদি আপনার ফোনের ইন্টারনেট অন করেন দেখবেন ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সিম ওয়ানের জন্য, আপনারা চাইলে সিম টুর জন্য করতে পারেন সেম একই প্রসেসে। এইভাবে সেটিং করার পর এখন আপনার মোবাইলের ইন্টারনেট চালু করুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি চালু করে আমার মোবাইলের ইন্টারনেট স্পিড কত ফাস্ট হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে রয়েছে এখানে 4G, যদি এখানে 3G+ আসে তাও আপনারা দেখবেন স্পিড এখান থেকে 4G-র থেকেও বেশি হবে। 5G স্পিডে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যে কোনো সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে। দেখুন বন্ধুরা, এখানে ভিডিও প্লে হচ্ছে। যদি আমরা অন্য একটি ভিডিও প্লে করি দেখবেন সঙ্গে সঙ্গে ভিডিও প্লে হবে ইউটিউব থেকে ভিডিও দেখলে, এবং আপনারা অন্যান্য কাজ করবেন একদম দ্রুত এবং ফাস্ট হবে। তাই দেরি না করে এখনই আপনার ফোনের সিমের ইন্টারনেট সেটিংটি এখনই করে নেন। দেখবেন আপনার সিমের ইন্টারনেট স্পিড দ্বিগুণ হয়ে যাবে, যা 99% মানুষজন জানে না। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।